Hello viewers, this is Rajesh and you are watching Locus Tour Session. So viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। Viewers, বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণ মানুষ সিকিম ভ্রমণে যাচ্ছে। আর সিকিম ভ্রমণে যাওয়ার আগে সবার মনে একটাই কোশ্চেন, যে আমরা বরফ দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে কি বরফ আমরা দেখতে পারবো সিকিমে গেলে? এখন আবার অনেকেই কোশ্চেন করে থাকেন যে সিকিমের পিক সিজন কখন। আবার অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাই আমি সিকিমে যাব সবুজের সুন্দর সমাহার সিকিম দেখতে, তো কখন যেতে পারি? তো এই সকল কিছুর কোশ্চেনের আনসার আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেব। তো প্রথমে আমি বলে নিই যে সিকিম ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় কখন, সবুজের সৌন্দর্যের সমাহার সিকিম কখন দেখতে পারবেন। যদি আপনারা মার্চ থেকে এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত যান, তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা ভিউ দেখতে পারবেন। আপনারা পিকচারে যেটা দেখতে পারতেছেন সিকিমের, একদম ফুলে ফুলে সৌন্দর্যের সমাহার, একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন সিকিমের। তো এই সময়টা হচ্ছে পিক সিজন, এই সময় প্রচুর পরিমাণ পর্যটক থাকে। এবং কী হচ্ছে, এই টাইমটায় ভারতে অনেক জায়গায় অনেক স্কুল, কলেজ, আদালত, বেশিরভাগ জিনিসগুলো সরকারি গভর্নমেন্ট বন্ধ থাকে, যার কারণে এই টাইমে প্যাকেজের প্রাইসগুলো একটু বেশি থাকে। বাট কী হচ্ছে, এই টাইমে সৌন্দর্যটা দেখতে পারতেছেন পিকচারের মধ্যে, কত সুন্দর ভিউ পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এই কারণে এটাকে পিক সিজন বলা হয় এবং এই সময় সবচেয়ে বেশি মানুষ যায় সিকিমে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে কি, সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর পর্যন্ত। তো ভিউয়ার্স, এই টাইমটা হচ্ছে আরেকটা সৌন্দর্য সময়, সেই ক্ষেত্রে আপনারা হালকা হালকা বরফ দেখার চান্স থাকে ইয়ানথাং ভ্যালি জিরো পয়েন্টে গেলে, অথবা কী হচ্ছে নাথুলা পাসে যারা যান তাদের ক্ষেত্রে। আমরা তো বাংলাদেশের নাথুলা পাসে যেতে পারবো না, বাট কী হচ্ছে ইয়ানথাং ভ্যালি জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারলে আমরা এরকম হালকা হালকা বরফের ছোঁয়া দেখতে পারবো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এর মধ্যে গেলে। তো ভিউয়ার্স, এই সময়টাও ভালো। এবং এই সময় কী হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম সুন্দর বোঝা যায়, অনেক অস্থির একটা সুন্দর ওয়েদার পাওয়া যায় এবং কী হচ্ছে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। যারা ছবি তুলতে পছন্দ করেন ভালো পারে, তারা অনেক সুন্দর একটা ছবি ক্যাচ আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে কথা, এই সময়টা কিন্তু বেটার সবচেয়ে ভ্রমণ করার জন্য। আর অবশেষে যে সময়টা, সেটা হচ্ছে কি, বরফের সিজন। অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাই সিকিমে কখন গেলে আমরা বরফ দেখতে পারবো। আমরা বাংলাদেশিরা কিন্তু সিকিমের ভ্রমণ করি বেশিরভাগই সময় একটাই কারণ, সেটা হচ্ছে কি, বরফ দেখার উদ্দেশ্যে। তবে আর আপনাদের বলতে চাই, নভেম্বরের লাস্টের দিক থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, একদম মার্চের ফার্স্ট উইক পর্যন্ত বরফ পাওয়া যায়। তো বরফ পাওয়া যায় বলতে কি, প্রচুর পরিমাণে বরফ থাকে। নভেম্বরের লাস্টের দিক থেকে কিন্তু বরফ পড়া শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে আপনার ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট থেকে শুরু করে ইয়ামথাং ভ্যালিতে আসে বরফ এবং তারপর লাচুংয়ে আসে। অনেক সময় দেখা যায় সিকিম, যে গ্যাংটকের রাজধানী, সিকিমের রাজধানী যে গ্যাংটক, এই গ্যাংটকে এম যে মার্গেও কিন্তু বরফ পাওয়া যায়। তবে এই বরফের সিজনে কী হচ্ছে, অফ সিজন থাকে। অফ সিজন সিকিমে মানুষজন কম আসে কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা, যার কারণে মানুষজন কম আসে। তো এই সময় সিকিম ভ্রমণ করলে আমরা অনেক কম খরচে সিকিম ভ্রমণ করতে পারবো। কিন্তু কথা হচ্ছে কি, এই সময়টায়, এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টায় এত পরিমাণ স্নোফল পড়ে সিকিমে, যার কারণে অনেকগুলো রাস্তা বন্ধ থাকে। অনেক সময় দেখা যায় যে সাংগু লেক যাওয়ার জন্য অথবা ইয়ামথাং ভ্যালি লাচুংয়ে যাওয়ার জন্য পর্যন্ত পারমিশন পাওয়া যায় না, বন্ধ করে দেয় পারমিশন, কারণ কী হচ্ছে প্রচুর পরিমাণ বরফ পড়ে। তো ভিউয়ার্স, এই সময়টা ভালো, বাট কী হচ্ছে দেখে শুনে বুঝে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের।